আচ্ছা, তো তোমাদের আরো একবার একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। দেখতেই পাচ্ছ কোথায় চলেছি, সেই বাবলাদার দোকানে, ক্যামেরা বাজার কলকাতা। অনেক দিন বাদে, প্রায় এক মাস বাদে আবার আমি ভিডিও শ্যুট করছি। এতদিনে একটা বিশাল বড় গ্যাপ ছিল, আমি একটা আমার নিজের ভ্যাকেশন স্পেন্ড করছিলাম। তো যাই হোক, আমি আমার কাজে আবার ফিরে এলাম। এই সমস্ত ক্যামেরার ব্যাপারে আজকে তোমাদেরকে আপডেট দেবো, মানে ব্লগ হবে। চলো বেশি না কথা বাড়ি, আজকে ব্লগটা শুরু করছি। তোমরা কিন্তু একটু স্কিপ না করে দেখতে থাকবে। তো বাবলাদা, ওয়েলকাম জানাচ্ছি আরো একবার, অনেক দিন বাদে। এটা ঈদের পরে প্রথম ভিডিও তোমার দোকানে। কেমন আছো বলো, আর ঈদ কেমন কাটালে? ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমিও ভালো আছি। চলো আজকে তাহলে শুরু করা যাক। অনেক রকম স্টক এখানে অ্যাভেলেবেল আছে, নতুন আসবো। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কলকাতা ধর্মতলা, মেট্রোগলি। মেট্রোগলি নামে সবাই জানে, ধর্মতলার মধ্যে ক্যামেরা মার্কেট আছে। আর কেউ যদি হাওড়া থেকে আসে, হাওড়া থেকে বাস ধরতে হবে, বাস ধরে ধর্মতলা নামবে, নেমে আমাকে ফোন করে নেবে, আমি গাইড করে নেবো। আর কেউ যদি মেট্রোতে আসে, মানে অনেক কাছের কাস্টমার থাকে তো মেট্রোতে আসে, তাহলে এসপ্ল্যানেড নেবে। এসপ্ল্যানেড থেকে এক নম্বর গেট থেকে বেরোলে আমাদের দোকান, জাস্ট 1 মিনিট এদিকে দেখালে বুঝতে পারবে। জুতোর দোকানগুলো পর পর পড়ছে, ধর্মতলা থেকে ইন করলে তারপরেই আমাদের দোকান আছে সামনে। ফ্যান্সি ল্যান্ডমার্ক হয়ে গেল আমাদের ফ্যান্সি গেস্ট হাউস। ফ্যান্সি গেস্ট হাউসে একদম পুরো টাচেই আছে দোকানটা। আমাদের ছোট দোকান হতে পারে, কিন্তু হিউজ আমাদের কালেকশান আছে। এক একটা কালেকশান মিনিমাম 3-4টে করে কালেকশান আছে। লেন্সের সাথে প্রচুর কালেকশান আছে, তো সব একটা একটা করে দেখাবো। তার আগে আমাদের দোকানে ভিজিটিং কার্ডটা দেখিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের দোকানে ভিজিটিং কার্ড, এর মধ্যে অ্যাড্রেস লেখা আছে, মোবাইল নাম্বারও লেখা আছে। একটাই আমাদের দোকানের মোবাইল নাম্বার, 7003675527। এটাই মোবাইল নাম্বার, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। চাইলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারে, আর মোবাইলে সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কল করতে পারে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এই দিকটা হচ্ছে কার্ডের ব্যাক সাইডটা, এটা আছে দোকানের সামনে, এর ছবিটাই দেওয়া আছে, দেখলে বুঝতে পারা যাবে। ক্যামেরা বাজার কলকাতা লেখা আছে। বেশিরভাগ কাস্টমার অ্যাড্রেস জিজ্ঞাসা করে, সো কলকাতা যেহেতু দোকানের নামের সাথে আছে, সেহেতু কলকাতাতে এটা আছে ধর্মতলার মধ্যে। সো আসুন দোকানে, আসুন, সব ভিজিট করুন, দেখলে অনেক মজা পাবে, ঠিক আছে? যত আমাদের কাছে DSLR আছে, দেখলে অনেক মজা পাবে, অনেক ক্যামেরা আছে। সো আসার জন্য আসুন, ফোন করুন, কোনো প্রবলেম নেই। সো এবারে একটা একটা করে ক্যামেরা শুরু করব। তার আগে বলে দেবো, আমাদের দোকানে সেকেন্ড হ্যান্ডের মধ্যেও EMI হয়, যে কোনো ক্যামেরার মধ্যে EMI হয়ে যাবে। কাস্টমারের কাছে ক্রেডিট কার্ড থাকতে হবে, যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে EMI হয়ে যাবে। আর ডেলিভারি অপশনটাও আছে আমাদের, ডেলিভারি অপশন অল ওভার ইন্ডিয়া, যেখানেই থাকুক ডেলিভারি হয়ে যাবে। ডেলিভারি করতে গেলে আগে পেমেন্ট করতে হবে, মানে আমি যে মুখ দেখিয়ে দিচ্ছি, আমাদের যে দোকানের যে অ্যাড্রেস ফ্যাড্রেস দিয়ে দিচ্ছি, এটা ফ্রড হওয়ার কোনো ব্যাপার না। 101% ডেলিভারি হবে। আগে পেমেন্ট করে দিলে, আগে ভিডিও কলিং করে দেখে নিতে পারে হোয়াটসঅ্যাপে, কোনো প্রবলেম নেই। হোয়াটসঅ্যাপে ভিডিও কলিং করে দেখে নেবে, তারপরে পেমেন্ট করবে, তারপরে মাল কুরিয়ার করে দেবো। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে 1 বছরের ওয়ারেন্টি থাকবে, যত ক্যামেরা আছে, লেন্স আছে, সবের মধ্যে 1 বছরের কমপ্লিটলি ওয়ারেন্টি থাকবে। বিল করে দেবো, বিলের মধ্যে লিখে দেবো 1 ইয়ার্স ওয়ারেন্টি, সব কিছু থাকবে, বিল, পেপার, স্ট্যাম্প সব কিছু করে তারপরে প্রোডাক্ট ডেলিভারি করবো। সো প্রথমে দেখাবো এই ক্যামেরাটা, এটা হচ্ছে D200, কন্ডিশান ভালো আছে এটার। এটা শুধু স্টিল হবে, এটার মধ্যে ভিডিও হবে না। আর এটার মধ্যে ভিডিও আউটপুট আছে, তারপরে USB পোর্টও আছে, সব কিছু অপশন দেওয়া আছে। উপরে একটা প্রফেশনাল ডিসপ্লে দেওয়া আছে, এটা শুধুমাত্র 12,000 টাকায় হয়ে যাবে। এটা 12,000, তারপরে ক্যাননেরও আছে স্টিল, এটাও স্টিল আছে, এটা 9,000 টাকায় হয়ে যাবে। এটা 50D, এটা তো 18-55 লেন্স লাগানো আছে, প্রফেশনাল ডিসপ্লে আছে। এটা তো শুধু স্টিল হবে, এটার সাথে একটা মেমোরি কার্ড ফ্রি পাবে কাস্টমার, এটা শুধুমাত্র 9,000 টাকায় হয়ে যাবে। তারপরে স্টিল ভিডিও দেখাবো, স্টিল ভিডিওর মধ্যে হবে এটা, এটা হচ্ছে 3200D, শুধুমাত্র 15,500 টাকা পড়বে। এটাতেও ভিডিও স্টিল দুটোই হবে, 18-55 লেন্স হবে, মাইকের অপশন হবে, মানে ভিডিওর জন্য বেস্ট ক্যামেরা এগুলো, বিগিনারদের জন্য। তারপরে ক্যাননের একটা দেখাবো, ক্যাননের এটা আছে 1200D, এটাও 15,500 টাকায় হয়ে যাবে। এটাতেও ভিডিও স্টিল দুটোই হবে, 18-55 লেন্স আছে, আর কন্ডিশান একদম ভালো কন্ডিশান আছে, গুড কন্ডিশনই হবে। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে 500D, এটা শুধুমাত্র 15,000 টাকায় হয়ে যাবে। এটাতেও মাইকের অপশন হবে, ভিডিও স্টিল দুটোই হবে, কন্ডিশান একদম ভালো কন্ডিশান আছে। সো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে নিকনের ক্যামেরা আছে, এটা D33, অনেক ভালো কন্ডিশানে আছে। এটার দাম পড়বে শুধুমাত্র 17,500 টাকা, এটা নিকনের 3300। এটা ভিডিও স্টিল হবে, এর মধ্যে মাইকের অপশনও আছে, আর ব্লুটুথ অপশনও আছে, কন্ডিশান মোটামুটি 80% কন্ডিশানে হবে। এটা হবে 3400, এটা শুধুমাত্র 18,000 টাকায় হয়ে যাবে। 3400, হ্যাঁ,
1855 লেন্স আছে, কন্ডিশন ভালো কন্ডিশন আছে, 80 কন্ডিশন হয়ে যাবে, 80% 18000 টাকা পড়বে। নেক্সট আসছে D3500 নিকনের, এটাতেও 24 মেগাপিক্সেল ক্যামেরা হবে, 1855 লেন্স আছে, এটা 23000 টাকায় হয়ে যাবে। হ্যাঁ নিকনের যতগুলো দেখাচ্ছি সব এগুলো 24 মেগাপিক্সেল ক্যামেরা হবে। এটা আছে 5200D 5200, এটাতে ডুয়াল ডিসপ্লে হবে আর মাইক্রো অপশন হবে। এটার দাম পড়বে শুধুমাত্র 22000, 22000 টাকায় এটা হয়ে যাবে। তারপরে যেটা দেখো 7000 শুধুমাত্র 26000 টাকা পড়বে। এটা এটা 1805 লেন্স আছে, কন্ডিশন ভালো আছে, শুধুমাত্র 26000 এর মধ্যে হয়ে যাবে। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে 200D মার্ক টু, এটা শুধুমাত্র 38000 হয়ে যাবে। এটা এটা তো হ্যাঁ এটা ক্যাননের আছে, এটা তো ডিসপ্লে রোটেট হবে, টাচ স্ক্রিন হবে, টাচ স্ক্রিন হবে, মাইকের অপশন হবে। একদম চ্যালেঞ্জিং প্রাইস দিলাম, মানে একদম কম প্রাইসের মধ্যে আপনার। তারপরে এটা দেখাবো, এটা হচ্ছে 1300D আছে, এটা এটাতে ওয়াইফাই হয়ে যাবে আর 18 মেগাপিক্সেল ক্যামেরা, কন্ডিশন অনেক ভালো আছে, ভিডিও স্টিল দুটি হবে। এটার দাম পড়বে শুধুমাত্র 16500 টাকা। হ্যাঁ তারপরে 1500D দেখাবো, 1500D এটাতেও ভিডিও স্টিল দুটোই হবে, এটাতেও 24 মেগাপিক্সেল ক্যামেরা হবে, এটার দাম পড়বে শুধুমাত্র 22000 টাকা, 22000-এ 1500D হয়ে যাবে। 3000D শুধুমাত্র 17500-তে হয়ে যাবে, কন্ডিশন A1 কন্ডিশন আছে, 95% কন্ডিশন বলা যাবে, এটা 18000 টাকা হয়ে যাবে। এক এক বছরের ওয়ারেন্টি থাকবে, সরি এটা 17500 পড়বে, এক বছরের ওয়ারেন্টি থাকবে, ব্যাটারি চার্জার বেল্ট সব কিছু ইনক্লুড থাকবে কমপ্লিটলি। তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে 600D, ক্যাননের মধ্যে রোটেড ডিসপ্লে আছে, এটাতে টাচ স্ক্রিন হবে না, বাট রোটেড ডিসপ্লে হবে, মাইকের অপশন হবে, কন্ডিশন দেখলে বুঝতে পারবে একদম বেটার কন্ডিশন আছে। এটার দাম পড়বে শুধুমাত্র 19000 টাকা, 19000 টাকা। তারপরে 700D 23000 টাকা হয়ে যাবে, 700D এটাও রোটেড ডিসপ্লে, টাচ স্ক্রিন হবে, মাইকের অপশন হবে, সব কিছু, ভিডিওর জন্য সব থেকে বেস্ট ক্যামেরা, এটা 23000 টাকা পড়বে। এইরকম ধরনের গিম্বেলও হয়ে যাবে আমাদের কাছে, এটা মোবাইল গিম্বেল আছে, এটা এটা মডেল নাম্বার হচ্ছে 00007, এটা ডিজিটেকের হবে, এটা শুধুমাত্র 5500 টাকা পড়বে, 5500 টাকা। AJC90 এটা আছে ক্যামকোয়ার্ডার, AJC90 এটার দাম পড়বে শুধুমাত্র 44000, 44000 টাকায় হয়ে যাবে। তারপরে কিছু বক্স প্যাকিং কন্ডিশন আছে, যেমন এটা 7500 বক্স প্যাকিং কন্ডিশন, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, এটা কেউ যদি বডিটা নেয় এটার দাম পড়বে শুধুমাত্র, বডিটা দেখে দিচ্ছি এরকম কন্ডিশন বডি হবে, এটা এটার দাম পড়বে শুধুমাত্র, কেউ যদি শুধু বডি নেয় 55000 টাকায় বডি হয়ে যাবে, 55500। লেন্স কেউ যদি নিতে চাই, লেন্স এর সাথে 18140, মোটামুটি 13000, মানে 13000 টাকা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ 68000 এটা কমপ্লিট হয়ে যাবে পুরো 18140 এর সাথে। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে 1500D, এটাও বক্স প্যাকিং কন্ডিশনে আছে, একদম ভালো কন্ডিশনে আছে, এটা দেখিয়ে দিলাম, এটাতে বডি দেওয়া আছে, 18-55 লেন্সও সাথে চলে আসবে, এটা শুধুমাত্র 25000 হয়ে যাবে। হ্যাঁ মানে 25000 টাকায় 1500D বডি, একদম আনবক্স কন্ডিশনে হবে, আর এর সাথে ব্যাটারি চার্জার বেল্ট আর ব্যাগও একটা আমি ফ্রি দিয়ে দেবো। মেমোরি কার্ডটা শুধু আলাদা করে পারচেস করতে হবে, ব্যাগ আমাদের কাছে ইনক্লুড থাকবে সবার মধ্যে। এবারে কিছু কিছু লেন্স দেখিয়ে দেবো, লেন্সেসও আমাদের কাছে অনেক লেন্স আছে, লেন্সের কি কালেকশন আছে ওগুলো দেখাবো একটা একটা করে। লেন্সের এখানে আমাদের এখানে পুরো ভরা কালেকশন আছে, পুরো বিশাল কালেকশন। হ্যাঁ লেন্সের প্রচুর কালেকশন আছে, লেন্সেস আমাদের ঘুরে যাচ্ছে। হ্যাঁ লেন্সেস আমাদের শুরু হচ্ছে মাত্র 3000 টাকা থেকে, 3000 টাকা লেন্স শুরু। এটা 3000 টাকা এই লেন্সটা হয়ে যাবে, 18-55 আছে, এটা STM লেন্স আছে, অনলি 3000 টাকা। তারপরে এটা আছে 50mm আছে, এটা 1.8D আছে, এটা শুধুমাত্র 4000 টাকায় হয়ে যাবে। নেক্সট আসবে 50mm, যেটা দেখালাম, নেক্সট আসবে ক্যাননের 50mm দেখাবো। এটা ক্যাননের 50mm আছে, এটা ইয়ংনোর আছে, এটা ইয়ংনোর আছে, এটা শুধুমাত্র 4500 টাকা পড়বে, আর এটা ক্যাননের আছে, এটা 5500 টাকা পড়বে, এগুলো 50mm আছে। তারপরে আরো প্রচুর লেন্সেসের কালেকশন আছে, যেমন 40mm আছে, এটা এটা শুধুমাত্র 6500 টাকা পড়বে। তারপরে এটা আছে 55-210, এটা নিকনের আছে, জুম লেন্স আছে, এটার দাম পড়বে শুধুমাত্র 12000 টাকায় হয়ে যাবে এটা। তারপরে 18140 আছে, 55-250 আছে, এটা আছে 18105, এটার দাম পড়বে শুধুমাত্র 9500 টাকায় এটা হয়ে যাবে। এটা নিকনের আছে, নিকন মাউন্ট, যে কোনো নিকন বডিতে লাগবে, 55-250 ক্যাননের, 6500 টাকায় এটা হয়ে যাবে, এক বছরের ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা লেন্সের মধ্যে। এটা আছে 70-300, এটা ট্যামরনের আছে, নিকন মাউন্ট, এটার দাম পড়বে শুধুমাত্র 7500 টাকায় এটা হয়ে যাবে। নেক্সট আসবে
ফুল ফ্রেম বডির জন্য এটা আছে 24105, এটার দাম পড়বে শুধুমাত্র 27,000, মানে 27,000 টাকায় হয়ে যাবে। এখানে আরো লেন্স আছে, যেমন এটা 70-300 আছে, এটা ইডি ভিআর আছে এফএস, এটার দাম পড়বে শুধুমাত্র 15,500 টাকা। এটা ফুল ফ্রেম বডিতে লাগবে নিকনের 70-300। তারপর 55-200, অনেক কাস্টমারের 55-200 রিকোয়ারমেন্ট থাকে, শুধুমাত্র 5,500 টাকায় হয়ে যাবে। 5,500 টাকা 40mm, নিকনের 40mm, এটা শুধুমাত্র 11,500 টাকা পড়বে। হ্যাঁ, তারপরে নেক্সট দেখাবো ওয়াইড লেন্স, এটা আছে ক্যানোনের ওয়াইড লেন্স 10-18, এটার দাম পড়বে শুধুমাত্র 12,500। নেক্সট আর আছে 50mm, এটা ইয়ংনোর আছে, এটাও 5,500 টাকাতে হয়ে যাবে। এটা ক্যানোনের, দেখলে বোঝা যাবে কন্ডিশন ভালো আছে, আর এটা একটু অন্য মডেল আছে ইয়ংনোর জন্য। 2470 নিকন মাউন্ট, হ্যাঁ এটা না, এটা ক্যানন মাউন্ট আছে, এটা ফুল ফ্রেম বডির জন্য 45,000 পড়বে। হ্যাঁ, এরকম লেন্সেসের কালেকশন প্রচুর আছে, যেমন 85mm ক্যানন মাউন্টের 85mm শুধুমাত্র 22,000 টাকা পড়বে। 22,000। তারপরে 18-140ও আছে, 18-140 এখানে রাখা আছে, এটা 18-140 আছে, এটার দাম পড়বে শুধুমাত্র 11,500 টাকা। 11,500। হ্যাঁ, এবারে এর থেকেও ভালো কন্ডিশন আছে, এটা আছে 18,400। হ্যাঁ, এটা আছে ট্যামরনের আছে, এটা ফর ক্যানন, ফর নিকন, সরি ফর নিকন, এটা ট্যামরনের আছে, এটা শুধুমাত্র 35,000 টাকায় হয়ে যাবে। 35,000। এরকম লেন্সের কালেকশন ওদিকে আরও আছে, অনেক লেন্স আছে, সব তো পুরো একটা ভিডিওতে দেখাতে পারবো না, সো ভিডিওটা লং হয়ে যাবে দেখতে, হ্যাঁ দেখতে মানে ভালো লাগবে না, সো সেই জন্য আমি নেক্সট ভিডিওতে আরও লেন্সেস দেখাবো। সো নেক্সট ভিডিও তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে, সাবস্ক্রাইব করে রাখলে নেক্সট ভিডিও পেয়ে যাবে, আর আরও কালেকশন নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। সো ততক্ষণ পর্যন্ত এই, তাদের জন্য অবভিয়াসলি ডিসকাউন্ট আছে, আমি ডিসকাউন্ট আমি এতে বলছি না, সো ফোন করে নিলে যদি সিনজয় যাওয়ার নাম নাই, সিনজয় ব্লগ দেখে এসেছি, আমি নিশ্চয়ই ডিসকাউন্ট করে দেবো। ফ্রেন্ডস, তোমাদের কিন্তু বাবলাদা দেখিয়ে দিল সমস্ত স্টক, পুরো নতুন স্টক, অনেক লেন্সেস এসছে দেখতেই পাচ্ছ, পুরো দুটো শোকেস ভরে ভরে লেন্সেস আছে, তো সে সমস্ত বিষয়ে আপডেট দিয়ে দিচ্ছে বাবলাদা। তো আর দেরি করো না, তোমরা তাড়াতাড়ি যে স্ক্রিনে নাম্বারটা দেখতে পেয়েছো ওই নাম্বারে কল করে জেনে নাও মডেলটা যেটা তোমাদের পছন্দ সেটা আছে কিনা, কী প্রাইস দিয়ে দিচ্ছে, আর অবশ্যই কিন্তু বাবলাদা বলছে ডিসকাউন্ট দেবে, আর হ্যাঁ ক্রেডিট কার্ড থাকলেই তবেই কিন্তু কলকাতা বা অল ওভার ইন্ডিয়াতে তো মধ্যেই তো ইয়ে হয়ে যাবে, ইএমআই হয়ে যাবে, অল ওভার ইন্ডিয়াতে ইএমআই হয়ে যাবে যদি ক্রেডিট কার্ড থাকে, তার মধ্যে কতটা ক্যাপাবিলিটি আছে তারপরে কিন্তু ইএমআইটা অ্যাভেলেবেল পাবে তোমরা, ঠিক আছে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো, নিজের ফ্রেন্ডের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, টিল দেন বি হ্যাপি এন্ড ট্রাই টু মেক ইট হ্যাপি। টাটা।